রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের স্থানীয়দের জীবনমান উন্নয়নে কাজ করছে বেশ কিছু আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা। প্রশিক্ষণ বা তহবিল সুবিধা দেওয়ার পাশাপাশি নিয়মিত কাউন্সিলিংয়ের ব্যবস্থা করায় অনেকখানি কমে এসেছে পারিবারিক সহিংসতা, রোধ হচ্ছে বাল্যবিয়ের মতো ঘটনাও। ভিন্নধর্মী এই উদ্যোগে প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। টেকনাফের রুদ্রপাড়া গ্রামের আপন ও কণিকা শর্মা, দুই বছরের সংসার জীবনে অভাব ছিল না, তবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং স্বামীর হাতে নির্যাতনের মতো ঘটনা ঘটেছে হরহামেশাই। সবসময় একটু ঝগড়া বিবাদ বাঁচত, আমি জানি না আমার শাশুড়ি বা আমার সম্পর্কে খারাপ বা মন্দ কথা বলছে, ওইটা আমার থেকে যাচাই না করতো, এসে এতে করে মাথা গরম হয়ে যেত, আমার সাথে উল্টাপাল্টা কথা বলে ঝগড়া লেগে যেত। পারিবারিক কলহের সেই চিত্র বদলেছে মাস ছয়েক হলো। বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে নিয়মিত কাউন্সেলিং একদিকে যেমন বদলে দিয়েছে পরিবারের চিত্র, অপরদিকে ইতিবাচক পরিবর্তন এনেছে স্বামী স্ত্রীর সম্পর্কেও। স্বামী স্ত্রীর মিটিং এর পরে একটু একটু বুঝতেছি আমার বাড়িতে খুব আগের থেকে এখন অনেক অনেক কি হয়েছে, উন্নত মান হয়েছে, পরিবর্তন হয়েছে। কাজকর্মে হেল্প করি আর ঝগড়াঝাটি করি না, বউকে অধিকার দিছি, যেটা যেমন আগে বাজারে যাইতে দিতাম না, এখন ও চাইলে বাজারে যাইতে পারে। সম্প্রতি একটি সংস্থার মেইল এঙ্গেজমেন্ট প্রকল্পের আওতায় কলহমুক্ত হয়েছে টেকনাফের আচারবুনিয়া ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবার, সেই সাথে রোধ করা সম্ভব হয়েছে বাল্যবিয়ের মতো ঘটনাও। আমার স্বামী যখন রাস্তায় বের হয়েছিল তখন উনি লোকজনের কাছ থেকে শুনছে একটা বাল্যবিবাহ হয়েছে, উনি ওইখান থেকে আসার পর আর কয়েকজন ছেলে নিয়ে তারপর পুলিশ আসছে একটা সমাধান দিছে। এই ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের এই রাজাভাল ইউনিয়নে বেশ কিছু প্রকল্প ওনারা হাতে নিয়েছেন, ইতিমধ্যে বেশ কিছু প্রকল্প সমাপ্তি করেছেন, উঠান বৈঠক করে ইউনিয়ন পরিষদে বসে প্রকল্পগুলি গ্রহণ করে সেগুলি মাঠে বাস্তবায়ন করে। পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষ ও নারীর সম্পৃক্ততা বাড়াতে ভিন্ন ধর্মী এই প্রকল্প প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। তাহিয়া রুবাইয়াত অপলা, ডিবিসি নিউজ, কক্সবাজার।